জানো না আমি কি জন্য এসেছি কি খাইতে কিছু খাও দেই আমি ওইটা খাবো না বাসায় কেউ নাই তো না বাসায় কেউ না আমার শ্বশুর বাইরে গেছে চালু করো দাঁড়াও না তুই তো পাগল হয়েছ কেন তুই বসো আমার কাছে একটু গল্প করি একটু ইয়ে করি আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে তো তোমার শ্বশুর আসবে না তো তোমার স্বামী মানে এক বছর ধরে আসে না তাই তো তোমার ডাকা তাই তো তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমার শ্বশুর আসবে না তো না দেরি আছে আসতে তুমি আমাকে বিয়ে করবে কবে হ্যাঁ আমি তো তোমাকে বিয়ে করব কিন্তু আমি তো জানো আমার এত বেশি টাকা পয়সা নাই কাজকাম করি না তুমি বুঝতে পারছো না আরে টেনশন কিসের আমার তো সোনা গয়না আছে আমার স্বামীর টাকা পয়সা যা দেয় সব তো আমার কাছে থাকে এই যে দেখো না হাতে সব সোনার এগুলো সব এগুলো নিয়ে দূরে গিয়ে আমরা দুজন মিলে এগুলো বেচা তোমার একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিন তা দিয়ে আমরা দুজন সুখে সংসার করব তো তোমার স্বামী যে আসবার আগে এক সপ্তাহ আগে বলবো আমাকে তার আগে আমরা পালিয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি রেডি হয়ে দিব তুমি আমাকে বিয়ে করবে তারপর আমরা দূরে গিয়ে হ্যাপার সংসার করব আসলে হালার হালার শাশুর কইতে পারি না কোন কোন সময় জানা আইসা পরে আপু বুঝলে ভাবি বউ দরজা খুলো তুমি কি বল লা লা এই খুলো 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 আরে এখানে না এখানে না এখানে তো দেখে বলবো এখানে আরে এখানে বলানো জায়গা নেই এখানে ঢুকো এখানে না না এখানে না এখানে খাটেন সে ঢুকো খাটেন সে ঢুকো 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 ভাবি গেট খুলো এত দেরি কেন না আমি একটু শুয়েছিলাম তো তাই একটু দেরি বিছনাইলাম কেন ভাবি কারণ বললো বাসা গেস্ট আসছে না কেউ আসে নাই তো এই যে নুপুর পরা কে আসছে বাসা বলো না ওই যে শুইছিলাম তো মনে হয় তাই শুইলে তোমার নুপুর পাড় থেকে কিভাবে পড়ে যায় বিছানা ওলো না কেন বিছানা দেখলাম থাকে না সত্যি করে বলো বাসা কেউ আসে না সত্যি মিথ্যা বলো না শ্বশুর কাছে সত্যি করে বলো না সত্যি বাবা কেউ আসে না তাহলে নুপুর কিভাবে করলো তোমার বিছানা এলো মনে কেন তোমার কাজ কেন করলো শুইছি তো তাই পড়ে গেছে হয়তো বা দেখি তো বাসা কে আসছে আমি এখন চেক করব না বাবা বাসা না না আমি এখন চেক করব কে আসছে বাসায় আমি দেখব এখন না না কেউ আসে না বাবা বাবা কেউ আসে না কেউ আসে না না আমি দেখব না না কেউ আসে নাই কেউ আসে না কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই দেখো এটা কে আজ এসে সেটা দেখ না না বাবা দেখো না কেউ না বের করো এটা কে ভাবি না আসলে এসে কে এসে কোথা থেকে আসছে আইছে তুমি আসছো কোথা থেকে হ্যাঁ আসলে ওরে আমি পছন্দ কে বইছে পছন্দ করে মানে আমার ভাইয়ের লাগে একদম যেটা দিয়েছে আসলে ওরে আমি পছন্দ তোমাকে বউ বাসায় বিশ্বাস করে রেখে গেছে এই কারণে তুমি পরপুরুষ বাসায় ঢুকাচ্ছো না আসলে বাবা ভাবে এছিলে কে বলো তুমি আমাকে আসলে ও আমার বয়ফ্রেন্ড ওরে অনেক দিন বয়ফ্রেন্ড মানে আমার ভাই এখন কি হবে ছি তোমার লজ্জা হয় না ছি 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 তোমার হাজবেন্ড থাকতে তুমি আরেক পপুলার ভাষায় ঢুকাচ্ছো এই ছেলে তোমার নাম কি বাড়ি কোথায় বলো বলো তোমার বাড়ি কোথায় আঙ্কেল আমি আসতাম সাইজ আমার বউর সাথে তোমার কতদিন ধরে সম্পর্ক এক বছর হ্যাঁ ছি 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 মার সব সব ধরে মিশাই দিলাচ্ছি আর তোমাকে দেখবো আমি তুমি তোমার বাড়ি কোথায় তোমার নাম কি বলো আমার নাম রাজীব আমার বাসা কুমিল্লা তুমি কুমিল্লা থেকে আসছো এর সাথে কতদিন ধরে তোমার পরিচয় এক বছর তোমাকে আমি এখন পুলিশে দিব আর তোমার মতন বউ আমি রাখবো না ঘর থেকে বের করে দাও আমি রাখবো না তোমাকে না না আমি কিছু তুমি আমার বাসা থেকে বের হও যাও না 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 তুমি আমার বাসা থেকে বের হও যাও বের হও বের হও আমি বের হচ্ছি এই আসো আমরা দুজন যে বিয়ে করব আচ্ছা তোমার মতন মেয়েকে আমি বিয়ে করব নাকি কি বলো এতদিন সম্পর্ক আজকে সব মাটিতে মিশে যাব এটা তো তোমার সাথে পাও টাইম পাস করেছি আমি তাহলে এখন আমার কি হবে তোমার কি হবে তুমি যে তোমার স্বামী থাকতে আমার সাথে পরকিয়া করছো এখন তুমি আমার তো যদি অন্য কারোর সাথে পরকিয়া করবে না এটা কি গ্যারান্টি আছে তোমার কাছে আমি তো তোমায় ভালোবাসি তাই তো আমি এগুলো করছি আমি তোমাকে ভালোবাসি না আমি তোমার সাথে টাইম পাস করেছি
তার জন্য তুমি আমার জীবনটা নষ্ট করছো কেন? ছাড়ো আমাকে। বাবা আপনি আমাকে মাফ করে দাও। তুমি আমার কাছ থেকে বেরো। তুমি আমার কাছ থেকে বেরো। তুমি আমার কাছ থেকে বেরো। দেখো আমার ভাইয়া আপনারে বিশ্বাস করে বাসা রেখে গেছে। এমন কি দেয় না আমার ভাইয়া আপনারে যে পরপুরুষের সঙ্গে মিশামিশি করছেন আপনি? আর দেখো আমি ভুলে গেছি আমার মানে পরপুরুষের সাথে তোমার তোমার স্বামীর ভাত খেতে পারলে না। তোমার বয়ফ্রেন্ডেরও খেতে পারলে না। তোমার মতন বউ আমার বাসায় দরকার নাই। তুমি আমার বাসা থেকে বের হও। বেরো বেরো আমার বাসা থেকে বের হও। না না আমার মতো ভুল যেন আর কেউ না করে। আমি অনেক বড় ভুল করছি। আমার মতো জানি কোনো নারী আর ভুল না করে।